নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আলোর উৎসব দীপাবলির প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আশা করছি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে। তাই কালী পূজার দিনের মজার মজার মুহূর্তগুলি আমি ক্যামেরা বন্দি করে আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা দেখুন আর আপনাদের শৈশবে ফিরে যান। বুড়ির ঘর পোড়ানো ছাড়া কালী পূজাটা যেন ভাবাই যায় না। আমাদের ছোটবেলায় কালী পূজার দিনের মূল আকর্ষণ ছিল বুড়ির ঘর পোড়ানো। আজকে এই ঘর পোড়ানো দেখতে দেখতে ছোটবেলার কত স্মৃতি চোখের সামনে ভেসে উঠছিল। আশা করছি আপনাদের ছোটবেলাটাও যদি এমন কাটে তাহলে অনেক কথাই মনে পড়ে যাচ্ছে আমার এই ভিডিওটি দেখতে দেখতে। যদি আপনাদের কিছু মনে পড়ে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কালী পূজার রাত আর বাজি পোড়ানো হবে না তা কখনো হয়? তাই বাজি পোড়ানোর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। এই বাজি পোড়াতে পোড়াতে আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। আপনাদের যদি কোনো মজাদার স্মৃতি মনে পড়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমাদের ছোটবেলায় অবশ্য এই ফানুস বাজিটি ছিল না। এখন এই ফানুস বাজিটি না জ্বালালে কালী পূজাটা ঠিক সম্পূর্ণ হয় না। বছরে একবার ফানুস জ্বালানো হয় তো, তাই অতটা পরিপাটিভাবে জ্বালাতে পারছিলাম না। অনেক চেষ্টার পরে ফানুস আকাশে উঠল। ফানুসগুলো আকাশে ভাসতে থাকুক আর আপনারা আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করতে থাকুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর কমেন্ট করে আপনাদের কালী পূজার অভিজ্ঞতাগুলি আমার কমেন্ট বক্সে শেয়ার করতে থাকুন। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিও।